হ্যালো, আমি জয়ী। আমার বঙ্গ অভিযান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এখন সুইডেন টাইম, সকাল 6:30। তো সকালে উঠেই আমার রান্না করতে হয়। তো মেয়ে স্কুলে যাবে, হাজবেন্ড অফিস যাবে। তো আজ আমি সকালে করব ফুলকপির তরকারি। আর তো তরকারি অলরেডি বসিয়ে দিয়েছি। তো এই দেখুন, তো এই যো, এটা একদমই নিরামিষ তরকারি। এটা শুধু আদা আর জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর ঘুম থেকে উঠেই আমার রান্না করতে হয়, সকালের শুরুটাই আমার রান্না দিয়ে হয়। আর পাশে একটু জল বসিয়েছি তরকারিতে দেওয়ার জন্য, গরম জল। তো এখন সুইডেনে প্রচুর ঠান্ডা পড়ে গেছে, আজ তো পুরো -7। তো ভিডিও ডেলি দিতে একটু প্রবলেম হচ্ছে ঠান্ডার জন্য। তো শুরু করব, ডেলি দেওয়ার চেষ্টা করব। তো সকালে রান্নাটা হয়ে গেলে খুব একটা বড় কাজই এগিয়ে যায়। তো বাইরে ঠান্ডা হলেও ঘরের ভেতরে যেহেতু রুম হিটার চলছে, তো যার জন্য আমি হালকা গেঞ্জি পরে আছি। ঘরের ভেতরে ঠান্ডা অনুভব করা হয় না, কারণ কি প্রত্যেকটা ঘরে রুম হিটার চলে। আর ঠান্ডা যেমন বাড়ে সেই অনুযায়ী ঘরে কেমন তাপমাত্রা থাকার দরকার সেটা মানে অটোমেটিক হিটারই নিয়ে নেয়। তো এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, গরম জল। তরকারিতে গরম জল দিলে একটু টেস্ট হয়, ভালো হয়, আর তাড়াতাড়ি রান্নাটাও এগিয়ে যায়। তো আমার যতটা জল দরকার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো আমি ভাবছি সকালে একটু রুটি করব, তো একটু আটাও মাখিয়ে নেব। বেশ, ফুলকপিটা একটু কষা কষা করব আর তার সাথে রুটি, তো ভালোই লাগবে। ঠান্ডার জন্য খুব একটা ভাত খেতে ভালো লাগে না। এই দেখুন, তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর এখানে মেয়ের টিফিনের জন্য ম্যাগি করেছিলাম, মেয়ে স্কুলেও চলে গেছে, তো ওকে দিয়ে দিয়েছি, আর বাকি একটু পড়ে আছে। তো আমি রুটি তরকারি নামিয়েছি, আমি এবার রুটিগুলো করে নেব। রুটি বসিয়েছি, প্যান বসিয়েছি, রুটি বেলে নিচ্ছি। এবার রুটিগুলো ফটাফট করে নেব। তো রুটিগুলো বেশ ফুলছে। তো বিদেশে যেহেতু কাজের লোক পাওয়া যায় না, তো A to Z সব নিজেকেই করতে হয়, ঘরের কাজ, রান্না বান্না। তো আমি খুব একটা রান্না পারি না, শিখছি, এখনো শিখছি। তো যেমন পারি তেমনই করি।
তো সাইডের দিকে একটু চেপে চেপে ভালো করে দিচ্ছি, ভালোভাবে সেঁকে নিচ্ছি একটু চেপে চেপে। তো আমার রান্না হয়ে গেছে, এটা বেশ কিছুক্ষণ পর। মেয়ে তো স্কুলে গেছে আগেই, আর বাবা অফিসেও গেছিল। তো আমি দেখলাম হঠাৎ করে ব্যালকনির দিকে চোখ পড়েতেই তো দেখি একটা ছোট্ট পাখি, এই যে ছোট্ট পাখিটি, এটা কোনো রকম ওই যে জানলা বা ব্যালকনির যে জানালাগুলো আছে ওটার সাইডে হালকা ফাঁকা ছিল, তো কোনো রকম ভাবে ঠান্ডার জন্য হয়তো রাত্রে ঢুকে পড়েছিল, তো আর বেরোতে পারছে না। আর যেহেতু পাখিটাও খুব ছোট্ট, তো ব্যালকনির দিকে সেভাবে তাকানো হয়নি, খেয়াল করিনি। তো এখন হঠাৎ করে চোখ যেতেই দেখি পাখিটা খুব ছটফট করছে, আর ওর আরেকটি বন্ধু পাখি সে বাইরে থেকে ঘোরাঘুরি করছে। তো অনেকক্ষণ দেখার পরে আমি বুঝতে পারলাম যে পাখিটা আটকে পড়েছে, বের হতে পারছে না। তো ওই জন্য একটু ভিডিও করছি, আপনারাও দেখুন। তো আমার একটু ভয়ও লাগছে যে গেট খুললে যদি ভেতরে ঘরের ভেতরে ঢুকে পড়ে, তো আমি ভাবছি কি করে এই করব। তো পাখিটি খুবই ভয় পেয়ে গেছে, ভয়ে খুব ছটফট করছে। ওই যে ওর বন্ধুটি সে বাইরে দিয়ে চলে এসছে, ও অনেকক্ষণই ছিল বাইরে থেকে, সে দেখছে আবার চলে গেছিল, তো আবার এসেছে। তো আমি এবার আস্তে আস্তে বারান্দায় যাব, গিয়ে হালকা করে জানালাটা খুলে দেব যাতে ও বের হতে পারে। এই যে এইটুকু মাত্র খোলা ছিল, এটা দিয়ে ঢুকেছিল। তো এই যে আমি এখন দু সাইডে বেশ বড় করে খুলে দিলাম, এবারও বেরিয়ে যাবে। তো ভয়ে এখনো ভয় পাচ্ছে, তো যার জন্য আমি চলে এলাম ভেতর দিকে। তো পাখিটি এখনো মানে বুঝতে পারছে না কিভাবে বের হবে। তো আমি চলে এসেছি, হ্যাঁ এবারও বেরিয়ে গেল, মানে যাবে আর কি, বেরোতে গিয়েও বেরোচ্ছে না। তো পাখিটি বেরিয়ে গেছে, আর এটি হচ্ছে মোম। তো কালী পুজোর দিনে আমি মোম জ্বালিয়েছিলাম, মোমবাতি, তো সেগুলোই, তো পাখিটা এগুলোই খাচ্ছিল এসে বা ঠুকরে ঠুকরে। তো সব তো শেষ হয়নি, এগুলো অনেকক্ষণ দিয়ে জ্বলে মোমগুলো, তো সব শেষ হয়নি ওই দিনে, তো আমি বাহিরে রেখেছিলাম, ওটা আবার জমে গেছে। তো এটাও আবার বেশ কিছুক্ষণ পরে, আমি আমার ব্রেকফাস্ট করার পরে আমি একটু বাহিরে বেরিয়েছি, কারণ কি এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে আর আমি একটু বাহিরে বেরোতে ভালোবাসি। তো ভাবলাম যে আমরা এক মাস ইন্ডিয়াতে যাবো, থাকবো এক মাস ইন্ডিয়াতে থাকবো, প্লাস এখানে ঠান্ডা বরফ পড়ে যাবে, তো অনেকদিন হাঁটাই হবে না, বাইরে বেরোনো হবে না। তো ভাবলাম আজকে একটু বাইরেটা একটু ঘুরে আসি। তো আমি এখন যেখানে আছি এটি হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা, আমি 1 ঘন্টা হেঁটে আসার পরেই ক্যামেরাটা অন করলাম। তো দেখুন গাছটিতে একটু পাতা নেই, কিন্তু অ্যাপেল ভর্তি এখানে, দেখুন কত সুন্দর অ্যাপেল হয়েছে গাছগুলোতে, হয়েছিল আর এখনও আছে, পাতা নেই তবু অ্যাপেলগুলো আছে, কত সুন্দর লাগছে দেখুন। আর এখানে একটা জিনিস দেখলাম, মানে সুরিষ বাড়িগুলোতে প্রত্যেকটি বাড়িতেই অ্যাপেল গাছ থাকে, লোকাল বাড়ি যেগুলো প্রত্যেকটিতে অ্যাপেল গাছ থাকবেই। ঠান্ডা আছে তো হাঁটতে বেশ ভালোই লাগছে। তো আমি বেশ অনেকটা দূরেই চলে এসেছি, তো এই বিল্ডিংগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, বেশ গোল গোল। তো এটা সামার টাইমে আমি আমার মেয়েকে নিয়ে এখানে আসব, আমি এটাই করি, আমি যেখানে হাঁটতে যাই তো সেখানকার আশপাশ ভালো লাগে, আর আমি পরে মেয়েকে নিয়ে আসি, ও আমার মতো ঘুরতে ভালোবাসে, দেখতে ভালোবাসে। তো আমি যখন প্রথম সুইডেনে আসি, আমি এভাবেই একা একা ঘুরে ঘুরে পুরো সুইডেন দেশটাকে, মানে শহরটাকে আমি চিনেছি, আমাকে কেউ হাতে ধরে চেনায়নি, বা হাজব্যান্ডও আমাকে নিয়ে এমনি দরকার তো থাকতো তখন ঘুরতাম, কিন্তু এমনি ঘুরতো না যে চলো ঘুরি, তো আমি নিজেই ঘুরে নিজেই দেখে বুঝে নিয়েছিলাম। যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো জানাবেন। বাই বাই, দেখা হচ্ছে খুবই শীঘ্রই।